আসিয়া বিনতে মুজাহিম প্রাচীন মিশরের সবচেয়ে অত্যাচারী বাদশা আল্লাহর দুশমন ফেরাউনের স্ত্রী। তিনিই ছিলেন অত্যাচারী ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিসসালামের বেঁচে থাকার উসিলা। ফেরাউনের সৈন্যরা তাকে সাগর থেকে কুড়িয়ে নিয়ে এলে আসিয়া আলাইহিসসালাম দেখেন নূরের জ্যোতিতে জলজল করছে একটি চেহারা। আল্লাহ কোরআনে তুলে ধরেছেন সে ঘটনা। ফেরাউনের স্ত্রী বলল, এ শিশু আমার ও তোমার নয়নমণি, তাকে হত্যা করো না। এ আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি। প্রকৃতপক্ষে পরিণাম সম্পর্কে তাদের কোনো খবর ছিল না। পরবর্তী সময়ে নানা ঘটনা পরম্পরা শেষে মুসা আলাইহিসসালাম নবুয়ত লাভ করেন। তারপর একত্ববাদের দাওয়াত দিতে শুরু করেন। তার এ দাওয়াতে রাজপ্রাসাদের পরিচারিকা তার উপর ইমান আনে। এ পর্যায়ে ফেরাউন ইসলাম ও রাজপরিচারিকার ইমান গ্রহণের কথা জানতে পারল। রাজপরিচারিকা তাকে চ্যালেঞ্জ করে বলল, আমার আর তোমার রব একমাত্র আল্লাহ। ফেরাউন এ কথা শুনে তাকে তার বাচ্চা কাচ্চা সহ আগুনে নিক্ষেপ করার নির্দেশ দিল। কিছুদিন পর ফেরাউন তার স্ত্রী আসিয়া আলাইহিসসালামের ইসলাম গ্রহণের সংবাদ পেল। সে রাগে আর ক্ষোভে তাকে কঠিন শাস্তির প্রতিজ্ঞা করল। তারপর ফেরাউন সব মানুষকে একত্রিত করে স্ত্রী আসিয়া আলাইহিসসালাম সম্পর্কে তাদের মতামত জানতে চাইল। সবাই তার প্রশংসা করল। তখন ফেরাউন বলল, সে তো আমাকে ছেড়ে অন্য রবের উপাসনা করে। তারা বলল, তাহলে তাকে হত্যা করে ফেলেন। ফেরাউন তার সৈন্য সামন্তকে আদেশ দিলে তারা বিবি আসিয়াকে শক্তভাবে হাত পা বেঁধে উত্তপ্ত সূর্যের নিচে ফেলে রাখে। ফেরাউন তখন পিঠে বড় একটি পাথর রাখতে আদেশ করে। গতকাল যিনি ছিলেন সম্মানের মুকুট পরিহিতা সম্রাজ্ঞী, জীবনযাপনে সুখী, যার ছিল হাজারো গোলাম আর দাসী, আজ তিনি লাঞ্ছিত আর অপমানিত। পিঠে পাথর রাখার আগে তিনি আকাশের দিকে চোখ তুলে তাকিয়ে আল্লাহকে উদ্দেশ্য করে বললেন, মালিক, জান্নাতে তোমার কাছে আমার জন্য একটি ঘর বানিয়ে দাও। সেদিন অপমান আর লাঞ্ছনার কোনো পরোয়া ছিল না তার, কামনা ছিল একটাই, প্রভুর সান্নিধ্য। তার পিঠে পাথর রাখার আগেই নিজ চোখে জান্নাতে তার জন্য নির্মিত ঘর দেখে প্রভুর সান্নিধ্যে চলে যান, আর ওরা পাথর নিক্ষেপ করে প্রাণহীন এক নিথর দেহে। Hey, hey, hey.